আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস জাকির পাপন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস আপনারা জানেন ফটো এডিট করার জন্য ফটোশপ একটি জনপ্রিয় অ্যাপস কিন্তু এই অ্যাপসটি ব্যবহার অনেকেই অনেকের জন্য অনেক কষ্টসাধ্য ও ঝামেলা হয়ে পড়ে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ফটোশপের কাজ করতে পারবেন তো ফ্রেন্ডস যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার পরে আপনার ওখানে যে বেল আইকনটি আসবে আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপনি পরবর্তী সব ভিডিও খুব সহজেই পেতে পারেন সবার আগে আপনি পেতে পারেন তো চলুন শুরু করা যাক তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম ফটোশপ অ্যাপস কিভাবে করব কিভাবে ফটোশপে কাজ করব এ নিয়ে বিস্তারিত এটা শেখার জন্য আপনাকে আচ্ছা আমরা একটা বাংলা টিউটোরিয়াল দেখাবো প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন ফটোশপ টিউটোরিয়াল এখান থেকে একটু খুঁজে নেবেন যে ফটোশপ শেখার উপায় ফটোশপ বাংলা টিউটোরিয়াল এই অ্যাপসটি নিবেন আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি ডাউনলোড ইনস্টল করে রাখছি আপনারা একটু কষ্ট করে করে নেবেন তো দেখুন আমরা ঢুকলাম এই ফটোশপ বাংলা টিউটোরিয়াল ফটোশপ টিউটোরিয়াল এখানে একটা সমস্যা বলে রাখি এখানে খুব 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 অনেক অনেক বেশি আপনার অ্যাডসও হবে একটু দয়া করে অ্যাডসগুলো ক্যান্সেল করে দেবেন তো দেখেন এখানে অনেকগুলো অধ্যায় করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি অধ্যায় করা আছে আপনারা মনে করেন এক নম্বর অধ্যায় গেলেন দেখেন অনেকগুলো ভাগ করা আছে অধ্যায়কের মধ্যে ফটোশপে নিজের ছবির দম পাল্টান খুব সহজেই এই যে দেখুন এই যে আসলো ফটোশপের ছবির দম পাল্টান খুব সহজেই এখানে সব কিছু বাংলায় লিখে আছে আপনি এখান থেকে দেখে দিয়ে করতে পারবেন এখানে সবচেয়ে মজার বিষয় যেটা এখানে সব বাংলা এবং গ্রাফিক্সগুলো খুব উন্নত আপনাকে একের পরে এক লিঙ্ক দিয়ে দেখাই দেওয়া আছে যে এক নম্বরে আপনি কই যাবেন দুই নম্বরে কী করবেন তিন নাম্বার কী করবেন চার নম্বর কী করবেন কোথেকে কী নেবেন এভাবে আপনি খুব সহজে এখানে সব কিছু করতে পারবেন তো এতে আশা করি আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না এরপরে যদি কোনো সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যেটা আমি জানি সেটা আমার ফ্রেন্ডসকে জানানো আমাদের নৈতিক দায়িত্ব তো আমরা অবশ্যই চেষ্টা করবো আমরা ভালো কিছু শিখলাম তা আমাদের ফ্রেন্ডসকে শেখাবো তো বন্ধুরা শেখানোর জন্য আপনাদের কী করবেন অবশ্যই আপনাদের বন্ধুদের কাছে অ্যাপসটি শেয়ার করবেন শেয়ার কীভাবে করবেন যে আমি দেখাচ্ছি আপনার যে যে শেয়ার অপশন আছে শেয়ার অপশন থেকে আপনি গিয়ে যে কোনোভাবে আপনি শেয়ার করে দিতে পারেন তো যারা নতুন তাদের জন্য আবারও বলছি ভাইরা আপনার আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনাদের কি সুবিধা অসুবিধা বা আপনাদের কেমন চাহিদা কেমন ভিডিও আপনাদের প্রয়োজন আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে ওইভাবে ভিডিও দেওয়ার জন্য তো আরেকটা কথা যারা এই সফটওয়্যারটি বা পাইতে কষ্ট হবে বা যদি সমস্যা হয় অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল করে সহজেই ডাউনলোড এবং ইনস্টল করে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই আজকের মতো এখানে অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ নেক্সটে আবার দেখা হবে আসসালামু আলাইকুম